আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির ইসলাম মনির। আমি একটা সেক্টরে জব করি, আইটি এবং এমআইএস সেক্টরে। তো এই সেক্টরে কাজ করার জন্য আমাকে বিভিন্ন সময় নতুন নতুন বিভিন্ন বিষয়ের সম্মুখীন হতে হয়। যখন সেই বিষয়গুলো অ্যানালাইসিস করে আমি সমাধান করি, সেই বিষয়গুলো আপনাদের কাজে আসবে ভেবে আমি আপনাদের সাথে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করে থাকি। প্রত্যেকটা টপিক আমার বিভিন্ন বিষয়ের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন কাজের, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে শেয়ার করব, যা অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো চলুন দেখা যাক। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে, আমরা সবাই অফিসে পার্সোনাল কাজে মেইল ইউজ করি। আমরা যারা মেল ইউজ করি তারা প্রতিনিয়ত আমাদের যে মেল আমরা পাঠাই সেখানে দেখা যায় আমার নাম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস বারবার লিখতে হয়। তা আমরা যদি বারবার না লিখে আমাদের জিমেলে যদি এটাকে সেভ করে রেখে দিই, তাহলে আমি যতই মেল করি না কেন প্রত্যেক মেলের সাথে অটোমেটিক সেটা যোগ হয়ে যাবে। তাহলে আমাদের কাজের জন্য অনেক সুবিধা হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন মেল রিসিভ করি, আমাদের বসরা মেল দেয়, আমাদের অধীনস্থরা দেয়, আমাদের কলিগরা দেয়, তাহলে দেখা যায় যে আমরা ওনার মেলটা আমি পেলাম কিনা, বা আমি যে মেলটা পাঠাইছি ওই মেলটা উনি পেলো কিনা, এই জন্য আমরা রিপ্লে ম্যানুয়ালি করে থাকি। যে আমার বস আমাকে একটা মেল করছে, এখন আমি এটা পেলাম কিনা উনি আমাকে ফোনে বাই ফোনে কন্ট্যাক্ট করতে হয়, অথবা আমাকে রিটার্ন মেল দিতে হয়, তাহলে উনি বুঝতে পারে যে আমি মেলটা পাইছি। তো এটা যদি আমরা আমাদের সিস্টেমে কনফিগারেশন করে রেখে দিই যে যে কেউ আমাকে মেল দিলে ওনাকে আমি একটা মেসেজ সেন্ড, ফটোতে মেসেজ সেন্ড হয়ে যাবে, উনি বুঝতে পারবে যে হ্যাঁ ওনার মেলটা আমি পাইছি, তাহলে এতে আমাদের কমিউনিকেশন আরো সহজ সুন্দর হবে। তো চলুন দেখা যাক এটা আমরা কিভাবে করতে পারি। খুবই সিম্পল একটা বিষয়। তার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার জিমেলে লগ ইন করতে হবে এবং জিমেলে ঢুকতে হবে। তো চলুন আমি আমার জিমেলে ঢুকি। তো আমি একটা ওয়েব ব্রাউজার ওপেন করলাম, এখানে আমার বুকমারে আমার মেল দেওয়া আছে, আমি এখান থেকে সরাসরি ঢুকতে পারি। এই যে আমার মেলটা ওপেন হয়েছে, আমার মেলটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিছি, আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো আপনার মেলে ঢুকার পরে আপনার এই যে এখানে দেখেন ডান পাশে একটা সেটিং অপশন আছে, তাহলে আমি সেটিং অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন একটা মেনু বার দিছে, ওইখানে দেখেন সেটিং, আবার আমি সেটিং এ ঢুকি। পেজ লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। এই যে দেখেন আপনি যখন সেটিং এ ঢুকবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, সেটিং এ এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো পরবর্তীতে শেয়ার করব। শুধু জেনারেল আমি আজকে যে দুইটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে সেই দুইটা টপিক দেখাবো। দেখেন এখানে দিয়ে রাখছি, সেম আমার কান্ট্রি দিয়ে রাখলাম, শো মেসেজ কতগুলো হবে দিয়ে রাখলাম, আনডু কত আনডুটা হচ্ছে বলে দিচ্ছি যেহেতু এখানে ঢুকছি। আপনি একটা মেসেজ সেন্ড করে ফেলছেন, সেন্ড করার পরে সাথে সাথে আপনার মনে হলো যে যে মেলটা পাঠাইছি সেটা একটা ফাইল যায় না, বা আমার কোনো মিস্টেক হয়েছে, ভুল হয়েছে। তো সাথে সাথে যদি আপনি এখানে এই অপশনটাকে অন করে রাখেন, একটা সময় দিয়ে রাখেন, এই সময়ের মধ্যে আপনি মেসেজটাকে বা আনডু করতে পারবেন, অর্থাৎ ফেরত নিয়ে নিতে পারবেন। আমার সর্বোচ্চ টাইম দেওয়া আছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আপনার মেসেজটাকে আনডু করার সুযোগ আছে। যদি আপনারা এটা দিয়ে রাখেন তাহলে 30 সেকেন্ডের মধ্যে আপনার মেসেজ আনডু করতে পারবেন, অর্থাৎ ফেরত নিয়ে নিতে পারবেন। তারপর রিপ্লে, আমি কি সব মেসেজে রিপ্লে দিব না স্পেসিফিক কিছু রিপ্লে দিব, আমি রিপ্লে অল দিয়ে রাখছি যে সকল মেসেজের জন্য আমি রিপ্লে করব। এটা হচ্ছে আমার টাইপিং ফর্ম, মানে আমার কিরকম টাইপ শো করবে। এটা হচ্ছে আমার তখন টেক্সট লিখি তখন দেখা যায় আমাদের ফন্ট, কালার,
এগুলো অনেক সময় আমাদের টেক্সট বারের পাশে শু করে না। যদি এটাকে আমরা শু দিয়ে রাখি তাহলে এটা শু করবে, এতে আমাদের ফন্ট এবং কালার করা সুবিধা হবে। তো আমি যেটা বলতেছিলাম সরাসরি সেটাতে চলে যাই, দেখেন সিগনেচার একটা অপশন আছে, এখানে আছে নো সিগনেচার, একটা আছে সিগনেচার অপারেটিং। নিচের এই যে সিম্বলটা আছে এটাতে না রেখে আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে তারপরে দেখেন আপনি এই যে এখানে টেক্সট বুক আছে, আপনি যা লিখতে চান এখানে লেখা সম্ভব। আমি আপনার মতো আমার যেটা প্রয়োজন সেটা আমি লিখছি। আমি সকল মেসেজের ক্ষেত্রে যখন সেন্ড করি আমি এই মেসেজটুকু দিতে চাই, আমার সিগনেচার হিসাবে এই তথ্যটুকু দিতে চাই, এই জন্য আমি এতটুকু তথ্য দিয়ে রাখছি। তা আপনি যদি দিতে চান যে কালার, এখান থেকে দেখেন সিলেক্ট করার পরে ফন্ট এই যে কালার, এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন আপনার মতো করে, আপনার পছন্দ মতো করে। আমি আমার পছন্দ মতো আমার নাম দিছি, ডেজিগনেশন দিছি, আমার প্রতিষ্ঠানের নাম দিছি, ফোন নাম্বার দিছি, আমার স্কাইপি দিছি, ফেসবুক দিছি। তো সেম ভাবে আপনারা যতটুকু দিতে চান ততটুকু এখানে লিখবেন। লেখার পরে ইনসার্ট দি সিগনেচার এটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন। লোকেশন, লোকেশন আমি দিইনি, এই জন্য লোকেশন আমার শো করবে না। এটা হচ্ছে আমাদের সিগনেচার অপশনে সেট করে রাখতে পারি, এতে আমাদের প্রত্যেক মেসেজের সাথে এই সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে যেটা ওই যে অটো রিপ্লে একটা ব্যাপার বলছিলাম, যে আমাদের যে কেউ আমাকে যদি ইমেল করে আমার এখান থেকে অটোতে একটা মেসেজ চলে যাবে, যদি আমি তার মেলটা পাই সে বুঝতে পারবে যে আমি ওনার মেলটা পাইছি। তো এই জন্য আমাকে যা করতে হবে, এই যে আউট অফ অফিস অটো রিপ্লে, এখানে দেখেন আউট অফ অফিস অটো রিপ্লে অফ, আউট অফ অফিস অটো রিপ্লে অন। তো আমি অফ না করে অন করে দিই। অন করে দেওয়ার পর ফার্স্ট ডে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই সিস্টেমটা আপনি চালু রাখবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে গেলে আপনি ওই যে তারিখ দেখেন আপনার সাল, আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যতদিন খুশি। লাস্ট ডে কতদিন পর্যন্ত এটা এই সিস্টেমটাকে আপনি চালু রাখতে চান সেটাকে এখানে ওই ডেটটা দিবেন। ডেসে ফ্রম ডেট এটা হচ্ছে টু ডে, এই রেঞ্জের ভিতরে এই সিস্টেমটা আপনার সাবজেক্ট। থ্যাংক ইউ, সাবজেক্ট আপনি লিখতে পারেন যে আপনি কি লেখ বলতে চান, অর্থাৎ যেহেতু উনি আমাকে মেল করছেন আমার এখানে আমি লিখছি থ্যাংক ইউ। তারপর ভিতরে এটা সাবজেক্ট হিসাবে যাবে এবং ভিতরে টেক্সটটুকু আপনি আপনার মতো করে লিখে দিবেন, আপনি যা লিখতে চান তাই লিখবেন। আমি এখানে আমারটা এতে লিখছি থ্যাংকস ফর কানেক্টিং মি, আই রিসিভ ইউর মেসেজ, মানে আমাকে যে পাঠাচ্ছে তার জন্য তাকে ধন্যবাদ দিছি এবং ওনার রিসেপ্টটা যে আমি রিসিভ করছি সেই মেসেজটুকু আমি দিছি যে থ্যাংক ইউ দিয়ে আমার এটা শেষ করে দিছি। দিয়ে সেরে আপনি যা করবেন করার পরে সেভ চেঞ্জে ক্লিক করবেন, এতটুকুই আপনার কাজ। আপনি সেভ করার পরে এখন আপনি কে যে কেউ মেসেজ করলে তারা একটা থ্যাংক ইউ মেসেজ পাবে, এবং আপনি যদি কোনো মেসেজ নতুন করে করেন, দেখেন আমি যাচ্ছি এই যে দেখেন টু, এখানে আপনি সাবজেক্ট দিবেন আর এখানে দেখেন অটোতে এটা চলে আসছে। আপনি খালি এখানে খালি নিজে যে মেসেজটা দিচ্ছেন সেটা হেডিংটা বা টেক্সটটুকু লিখে দিবেন, বাকি এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে না। আপনি এখন যে কোনো সময় মেসেজ করতে গেলেই অটোতে আপনার এইটুকু পাবেন। আর আপনাকে যারা মেসেজ পাঠাবে, যেমন এখানে দেখেন আমি দেখাচ্ছি সেন্ড আইটেমে যদি যাই, আমাকে যারা মেসেজ করছে দেখেন থ্যাংক ইউ, মানে আমাকে যে মেসেজ করছে তাদেরকে দেখেন একটা থ্যাংক ইউ, এই মেসেজটা অটোমেটিক রিপ্লাই হয়ে গেছে। থ্যাংক ইউ ইজ থ্যাংক ইউ প্লাস হচ্ছে নিচের এই জিনিসটুকু আমার চলে আসছে। তাহলে এইভাবে আপনারা সহজেই আপনাদের মেলটাকে আরো স্মার্ট সুন্দর করতে পারেন। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইমেলে একটা অটো সিগনেচার ইউজ করি, এখানে আমার নাম, ডেজিগনেশন, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার, আমার টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্ক, ভিডিও জুম কলিংয়ের লিঙ্ক এবং বাম পাশে আমার ছবি আমি সেট আপ করছি। আমি এখন যে কোনো ইমেল করার জন্য যাই না কেন, অটোতে আমার সিগনেচারটুকু চলে আসবে। এখানে নিচে আমার লেখা দরকার, উপরে আমি টু সাবজেক্ট এবং ঘড়িতে টেক্সট লিখে বাকিটুকু অটোতে থাকবে, আমি সেন্ড করে দিলে যে কেউ আমার এই মেলটা পাবে এবং নিচে আমার এই প্রফেশনাল সিগনেচারটুকু পাবে। তো বন্ধুরা, যদি আপনারা চান আপনাদের মেলে এরকম অটো একটা সিগনেচার অপশন সেট করার জন্য, তাহলে আপনারা সহজে এটা করে নিতে পারেন। তো কীভাবে এটা করতে পারেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখন দেখাবো খুব সহজভাবে।
অনেক টিউটোরিয়াল আছে কোডিং করে, যেটা আপনাদের করা খুব কঠিন, কিন্তু আমি সবচেয়ে সহজ এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করবো, আমি যেভাবে নিজে তৈরি করছি। এখানে যেটা আমি করছি তার জন্য প্রথমেই আপনারা আপনাদের ছবিটাকে আপনারা যে শেপে দিতে চান, আমি রাউন্ড শেপে দিছি, আপনারা চতুর্ভুজ ত্রিভুজ যেভাবে দিতে চান পেন্টিং গিয়ে অথবা ফটোশপে গিয়ে আপনাদের ছবিটা আপনারা সেভ করে নেবেন। তারপরে গুগল থেকে আপনি যেই অ্যাকাউন্টের লিঙ্ক দিতে চান তার সিম্বলটা বা আইকনটা বা লোগোটা ডাউনলোড করে একটা ফোল্ডারে আপনি নিয়ে নেবেন, তাহলে আপনার কাজ করতে সহজ হবে। আমি একটা ফোল্ডারে নিয়ে নিয়েছি, তাহলে চলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করব। দেখেন আমি একটা আমার ডেস্কটপে একটা ফোল্ডার করছি ইমেল সিগনেচার, এই ফোল্ডারের ভিতরে দেখেন একটা ওয়ার্ড ফাইল, একটা আমার প্রোফাইল যে পিকচারটা ইউজ করবো পিকচারটা, আমি চারটা লিঙ্ক ইউজ করবো, চারটা লিঙ্ক নিয়েছি আমার ওয়ার্ড ফাইলটা, ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করি। এখানে সেট আপ আমি করছিলাম সেটা আমি এখন মুছে দিচ্ছি, মুছে দিলাম আমার ছবিটা, আমি মুছে দিচ্ছি পুরোটুকু, আমি মুছে দিচ্ছি, নতুন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরেন যে একটা আপনি ওয়ার্ডে আছে, ওয়ার্ডে একটা পেজ ওপেন করবেন, ওপেন করার পরে যেহেতু আমি এক পাশে আমার ছবি রাখবো আরেক পাশে আমি টেক্সট দিব, অ্যালাইনমেন্টটাকে সুন্দর করার জন্য আমি একটা টেবিল নিই। তাহলে টেবিলটা আমরা কিভাবে নিই, ইনসাইডে যাব, ইনসাইডে গিয়ে টেবিলে ক্লিক করব, এই যে দুইটা বক্সে আমি একটা টেবিল নিয়ে নিলাম, টেবিলের বাম পাশে আমি আমার ছবি দিব, ডান পাশে আমি আমার টেক এবং আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক লোকগুলো ইউজ করব। তাহলে আমি এই পাশে আমার একটা ছবি দিয়ে দিই, ইনসাইডে যাই, এই যে পিকচার, পিকচারে যাচ্ছি, পিকচারে গিয়ে যে আমার ছবিটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম, দেখেন ছবিটা চলে আসছে, সাইজ অনেক বড় হয়ে গেছে। তাহলে আমি কি করব, এই যে দেখেন কর্নারে যাচ্ছি, কিবোর্ডের শিফট চেপে এটাকে আমি টেনে মাউস দিয়ে ছোট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো যতটুকু মনে করেন ছোট করা দরকার আপনারা করে নেবেন, আমি আমার মতো করে দিচ্ছি, ধরেন করে নিলাম, করার পরে এই রেখাটা টেনে কাছে নিয়ে আসি, নিয়ে আসি, আপনাদের মতো করে লিখবেন। আমি এখানে টেক্সটটা আগে লিখে রাখছি যাতে কম সময়ে করা যায়, সেই জন্য আপনারা এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিয়ে এই যে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এটা আপনারা সবাই জানেন পান। তারপর হচ্ছে এই যে লেখাগুলো, লেখাগুলো আপনি এখান থেকে আপনার মতো করে কালার দিয়ে নিতে পারেন, সাইজ কালার আপনার মতো করে আপনি দিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে দিয়ে নিন, আপনার যে কালার পছন্দ আপনি সেই কালার ইউজ করুন। আন্ডারলাইন দিয়ে দিচ্ছি, আর নিচে আমার মোবাইল নাম্বার খোলা দিয়ে দিচ্ছি, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, দিয়ে দিলাম, বেশি বড় মনে হচ্ছে ছোট করে দিন। দেখেন আপনি আপনার মতো করে কালার করে লেটারের সাইজ স্টাইল আপনি আপনার মতো করে সাজাবেন, আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। দেখেন এখন আমি এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিব, তার জন্য আবার ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, দেখেন পিকচারে গিয়ে সেটা ফেসবুক, আপনি যখন যেটা প্রথম দিতে চান সেটা দিবেন,
আমি এটা দিলাম, আবার শিফট ধরে রেখে এডিটর আমি এটাকে সাইজ করে দিচ্ছি, সাইজ করে দিলাম একটু গ্যাপ করে ডিসটেন্সে, আবার ইনসার্ট দিলাম, পিকচারে গেলাম, ইউটিউব গেলাম, বড় হয়ে গেছে, আবার শিফট ধরে টেনে এটাকে ছোট করে দিচ্ছি। তারপরে আবার গেলাম টুইটার, নিয়ে আসলাম তারপরে আবার গেলাম পিকচার, আমার জুম ভিডিও কলিং এর যে লিঙ্কটা সেটা এখানে আমি দিয়ে দিব, সেটা আমি এখানে গেলাম দিলাম। আপনি সাইজটা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমার মতো করে দিয়ে নিলাম, দেওয়ার পরে দেখেন আমার মোটামুটি ওয়ার্ডের কাজ শেষ। সেখানে আমি লিঙ্ক ওটা দিব না, লিঙ্কটা আমি অন্য জায়গায় দিয়ে দিব, কারণ আমার বক্সটা যদি আমি রাখতে চাই রাখবো, আমি যেহেতু বক্সটা না রাখাটাই ভালো মনে হবে, তাই জন্য আমি বক্সটা রাখবো না। তাহলে আমি যাবো তো ড্র টুলে গিয়ে পাশে বর্ডারটুকু রাখি, রাখলাম এই টেক্সটুকু একটু গ্যাপ করে দিই, এই যে এখান থেকে একটু গ্যাপ করে দিই, বেশি চাপা মনে হয়ে যাচ্ছে, একটু গ্যাপ করে দিলাম। দেখেন এখন একটা মোটামুটি একটা শেপ দিয়ে দিলাম, এই শেপটা থাকবে। এই শেপে দেওয়ার পরে আমি ফাইলটাকে আমার ওই বক্সে সেভ করে দিচ্ছি, সেভ হয়ে গেল। আপনারা আপনাদের মতো করে এখান থেকে করে নেবে, এটা আমি অন্যভাবে করতে পারি, গুগল ডক্সে গিয়ে করতে পারি, কিন্তু সেখানে গিয়ে যেহেতু আপনারা সবাই ওয়ার্ডে কাজ করে অভ্যস্ত, ওয়ার্ড থেকে সুন্দরভাবে পারবেন। আর যদি ডক্সে গিয়ে করতে চান তাহলে একটু সময় লাগবে, কঠিন মনে হচ্ছে আমার কাছে, তাই আমি এখানেই করে নিলাম। এখান থেকে আমি সুন্দর করে আমার জিনিসটাকে আমি সাজিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলাম, এখন আমি যাব যেই ইমেইলে আমি আমার সিগনেচারটুকু সেট করতে চাই সেখানে যাব। তাহলে আমি একটা ওয়েব ব্রাউজারে যাচ্ছি, ওই ব্রাউজারের পরে ওই যে আমার জিমেইল আমি ওপেন করলাম, যাওয়ার পরে দেখেন এখানে চারটা সিম্বল আছে গুগল অ্যাপসের, এখানে গেলাম, গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভ পাশে আমার ওপেন করা ছিল কিন্তু আমি নতুন করে দেখাচ্ছি। তারপরে আমি নিউতে যাব, নিউতে গিয়ে ফাইল আপলোড, ফাইল আপলোডে যাব, গিয়ে সেটা আমার ওয়ার্ড ফাইলটা যেটা আমি লিখলাম সেটাকে এখানে ওপেন করব। ওপেন দেওয়ার পরে এটা লোড হচ্ছে, আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে, এখন লোড হয়ে গেছে। তাহলে আমি কোথায় দেখতে পাবো, রিসেন্টে গেলে দ্রুত দেখতে পাবো। রিসেন্টে গেলাম, এই যে এটা দেখতে পাচ্ছি, এটাতে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথে যাব, ওপেন উইথে গিয়ে গুগল ডকস, ডকসে গিয়ে এটা ওকে ওপেন করব। এখানে বসে আমি একটু ওয়ার্ড ফাইলে কই কাজটুকু করতে পারতাম, কিন্তু আমি এটাকে সহজ করার জন্য আমি ওয়ার্ড থেকে পড়ে নিয়ে আসি। আমি ক্লিক করলাম,
প্লেন করার পরে আমি আমার লিঙ্কটুকু আগে কপি করব। আপনি আপনার ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন, ওপেন করে যে দেখেন এখানে লিঙ্ক আছে, লিঙ্কটুকু কপি করবেন, যে কপি আবার ড্রপ যাবেন, গিয়ে তারপরে দেখেন এখানে লিঙ্ক ইনসার্টার একটা অপশন আছে, এখানে দিবেন, যে সেটা কন্ট্রোল কি দিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে অ্যাপ্লাই দিবেন, তাহলে এটার উপর লিঙ্কটা ইনসার্ট হয়ে গেছে, দেখেন দেখাচ্ছি। তারপর ইউটিউব, আমার ইউটিউব আমি যাবো, গিয়ে সে যে এখান থেকে আমি বার থেকে এটা কপি করব, কপি করে এখানে যাব, গিয়ে সেটা আমি আবার ইনসার্ট লিঙ্কে যাব, গিয়ে সেটা এটা লিঙ্কটুকু আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করে অ্যাপ্লাই করে দিব। সেম ভাবে আপনি এই চারটা এখান থেকে লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে ইনসার্ট করে দিবেন। ইনসার্ট করার পরে আপনি এখন আপনার জিমেলে যেখানে সেট করবেন সেখানে যান, সেখানে আমি যাচ্ছি, দেখাই কোথায় যাব। যাওয়ার জন্য প্রথমে যাব সেটিং অপশনে, যাব সি অল সেটিং এ, যাব যাওয়ার পরে জেনারেল রেখে নিচের দিকে নামতে থাকবে, দেখেন সিগনেচার একটা অপশন আছে, বুঝছি সিগনেচার মানে কোনো সেট করা নাই, আমি ক্রিয়েট নিউতে যাব, এখানে একটা সিগনেচার অপশন আমার নাম লিখতে পারি, অথবা এখানে সিগনেচার সিগনেচার দিয়ে দিলাম, যেটা সিগনেচার দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখেন এখানে এই অপশনটা আছে এবং এখানে একটা পেজ দিছে আমাকে লেখার জন্য, আমি আমার সিগনেচারে কি লিখবো সেটা এখানে লিখতে পারি, এখানে আমি সরাসরি লিখে লিখতে পারি, অথবা যেহেতু আমি আমার ডকস সেট আপ করে লিঙ্ক সহ দিব এটাকে এখানে থেকে কপি করবো, আমি কন্ট্রোল বি কপি করলাম, কপি করে আমি এখানে যাই, এখানে গিয়ে সেটা আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি, দেখেন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে দেখেন একটা অপশন আছে সিগনেচার ডিফল্ট করার জন্য, ফর নিউ ইমেল ইউজ, মানে এখানে একটা অপশনকে বলতেছে আপনি যেই নতুন ইমেলগুলো খালি করবেন সেক্ষেত্রে এটা ইউজ করবেন কি না, যদি সে করতে করেন তাহলে এখানে দেখেন সিগনেচারটাকে আমি অফ করে দিলাম। তারপর সে অন রিপ্লে, আপনি কোনো রিপ্লের ক্ষেত্রে বা ফরওয়ার্ডের ক্ষেত্রে করতে চাইলে এখানেও সিগনেচার অপশনটুকু লিখে দিতে হবে, সিগনেচার তো আপনার নাম দিয়ে যদি এটাকে ওপেন করতেন নামটা দিতেন, যেহেতু আমি সিগনেচার দিয়ে ফোল্ডারটা করছি তাহলে সিগনেচার, এখানে আমি রিপ্লের ক্ষেত্রে এটা দিলে রিপ্লের ক্ষেত্রে দিব, দিয়ে সেরে দেখেন নিচে সেভ অপশন আছে, সেভ অপশনে আমি সেভ করে গেলাম, মানে আমি যে কাজটুকু করছি সেই কাজটুকু সেভ করে দিলাম। এখন দেখেন যদি আমি নতুন কোনো মেল কম্পোজ করতে চাই, দেখেন এখানে কি হচ্ছে, নতুন কম্পোজে গেলাম, দেখেন সরাসরি আমার এই জিনিসটুকু চলে আসছে, এটা আমাকে বারবার লিখতে হচ্ছে না। অতএব আপনারা আপনাদের মতো করে আপনাদের সিগনেচারটুকু আপনারা সাজিয়ে নেবেন, তাহলে কি হবে আপনাদের ওটুতে হয়ে যাবে, আপনার কাছে যাকে আপনি মেল করেন না কেন তার কাছে ওটুতে সিগনেচারটুকু চলে যাবে নিচে, আপনি এখানে টু দিবেন, সাবজেক্ট দিবেন, বডিতে টেক্সট লিখবেন, অ্যাটাচ করা থাকলে অ্যাটাচ করবেন, ওয়ে সেন্ড দিবেন, তার কাছে চলে যাবে, নাম ঠিকানা পদবি এগুলো বারবার লেখার দরকার নাই, আর বারবার লেখা বিরক্তিকর, এই জন্য আপনি একবার লিখে দিলে আপনার বারবার ইউজ করতে পারবেন। আপনি এভাবে সাজিয়ে নিলে আশা করি আপনার কাছে ভালো লাগবে এবং আপনার মেল জানা নিবে, তারও আপনার প্রশংসা করবে। অবশ্যই যদি আপনার আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে।